আনিসুল হক এমপির নিজস্ব অর্থায়নে আখাউড়া পৌরসভার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেক্সে আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপির নিজস্ব অর্থায়নে আখাউড়া পৌরসভার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌর এলাকার রাধানগরের শ্রী শ্রী রাধামাধব আখাউড়ায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপির নিজস্ব অর্থায়নে 9টি ওয়ার্ডের শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। এতে অংশ নেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ ইনজামি, দানিশ খলিফা, আবু কাউসার ভূঁইয়া, দেবাশিস ঘোষ হৃদয়সহ আরও অনেকে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।